ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠানের সময় এখন আজকাল পরশু আর এই মুহূর্তটা যার অনুষ্ঠান অর্থাৎ প্রত্যেক মঙ্গল এবং শনিবার সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং প্রত্যেক বুধবার এবং রবিবার এই দুটো দিন আবার বেলা বারোটা বেজে পাঁচ আজ বুধবারের সময় এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও প্রখ্যাত জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য অনেক অনেক স্বাগত দাদা নমস্কার গ্রহের গ্রহগুলোকে নিয়ে আমি বলছিলাম আজকে শুক্রগুরুটাকে নিয়ে বলি আমাদের হিন্দু শুক্র শুক্রগুরুকে বলা হয়েছে হিমকুন্দ মৃণালবং দৈত্যানং পরমঙ্গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যম অর্থাৎ হিমকুন্দ অর্থাৎ হিম মানে হচ্ছে বড় তার সদৃশ যে রং হিমকুন্দ মিনালবং দৈত্যান গুরু তিনি দৈত্যদের গুরু যে দৈত্যরা ভোগ চায় সিংহাসন চায় বারংবার সেই জন্য ইন্দ্রের সিংহাসন আক্রমণ করেছে ভোগ চায় সুখ চায় সম্পদ চায় সেই দৈত্যদের গুরু সর্বশাস্ত্র প্রবক্তারক তিনি সর্বশাস্ত্রের জ্ঞাতা শুক্র সমস্ত ধরনের শাস্ত্রে তার অবাধ সেটা সেই যে মানে অবাধ গতিবিধি সেই জন্য এই যে বড় বড় সায়েন্টিস্ট হতে গেলে বড় বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে গেলে বড় বড় অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছে সর্বস্বাস্থ্য প্রবক কথাটা যদি এখানে ব্যবহার ব্যবহার করা হয়েছে সংস্কৃতে সুতরাং বড় বিজ্ঞানী বড় টেকনিক্যাল লাইনের লোক তাদের জন্মছকে শিক্ষাভাবের সঙ্গে বা কর্মভাবের সঙ্গে শুক্রের ভালো সংযোগ থাকবেই যেমন আমাদের কাছে এসে অনেকে প্রশ্ন করে স্যার আমার ছেলের কি মেডিকেলটা হবে না আমার ছেলে স্যার ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে যাবে মেডিকেল লাইনে পড়াশোনা করতে গেলে রবি বুদের জন্মছকে প্রাবল্যতা লাগে কারণ রবিকে ধন্যন্তরী বলা হয় সব দেবতাদের সব সব রবি হতে ধন্যন্তরী রবির কৃপায় সব রোগ যারা প্রচণ্ড ধরুন শারীরিক অসুস্থতায় ভোগেন তারা যদি রোববার রোববার সূর্যের উদ্দেশ্যে তামার গটিতে এক গটি করে জলও দিতে পারেন প্রত্যেক রোববার তাতে অনেক রোগ মুক্তি ঘটে তো সেই কারণে শুক্রকে যেটা বলা হচ্ছে শুক্র মানে হচ্ছে ভোগ আপনি ভালো বাড়ি করতে পারবেন কিনা আপনি দামি গাড়ি কিনতে পারবেন কি না কোথা থেকে দেখা হয় শুক্র গ্রহকে দেখা হয় আপনার পার্টনার কেমন হবে ছেলেদের ছকে ছেলেদের ছকে শুক্র থেকে বোঝা যায় যে তার বউকে তাকে দেখতে কেমন হবে তার হবু বউকে কেমন দেখতে হবে আর মহিলাদের ছকে বা মেয়েদের ছকে শুক্র থেকে বোঝা যায় যে তার পার্টনারকে দেখতে কেমন হবে তো শুক্র এমন একটা গ্রহ আমাদের জীবনে এই গ্রহে ভূমিকা ছাড়া আমরা আমরা আজকে যা কিছুর পেছনে ছুটছি সবাই তো ক্ষমতার পেছনেই ছুটছে সবাই অর্থের পেছনেই ছুটছে বেশিরভাগ লোক ভোগের পেছনেই ছুটছে মোক্ষের পেছনে ছুটছে যারা সাধু মহারাজরা রয়েছে এ প্রসঙ্গে বলে রাখি যে কি বলে আমাদের রামকৃষ্ণ মিশনের আমাদের শরদানন্দ জি মহারাজ রামকৃষ্ণ লোকে গত হয়েছেন ইয়েতে গভীর দুঃখ এবং শোক জানাই তো এই যে মুখের লোক পাওয়া মুশকিল ভোগকে চেরে সুখে চড়ে মুখের লোক পাওয়া মুশকিল কিন্তু আমরা সবাই ছুটছি কি আমার ভালো চাকরি হোক ভালো বিয়ে হোক ভালো বাড়ি করি ভালো গাড়ি করি ভালো উন্নতি করি জীবনে প্রতিষ্ঠা পাই তো এই শুক্র দেয় ভালো গাড়ি ভালো বাড়ি ভালো প্রপার্টি আবার শুক্র দেয় সেক্স শুক্র দেয় কাম যৌন উদ্দীপনা সেই জন্য আমরা দেখেছি আমাদের সিনেমাটিসদের মধ্যে এদের একদিকে শুক্রের জন্য শুক্র শিল্পকলা দেয় ভালো আঁকতে পারে ভালো অভিনয় করতে পারে ভালো গান করতে পারে প্রফেশনাল আর্টিস্ট হবে কিনা প্রফেশনাল সিঙ্গার হবে কিনা জীবনে মডেলিং অ্যাক্টিং মডেলিংয়ে নাম সম্মান করবে কিনা এগুলো দেয় শুক্র যেখানে যেখানে সুন্দর সেখানে শুক্র আর যেখানে সুন্দর নেই কুৎসিত সেখানে শনি তো শুক্রের মধ্যে রয়েছে এই এই ধরনের সৌন্দর্যতা আবেগ ভালোবাসা রোম্যান্টিক প্রেম এই সব কিছুই দেয় শুক্র সেই জন্য আমরা যেটা বলছিলাম যে আমরা বড় বড়ো অ্যাক্টার অ্যাক্ট্রেসকে দেখি তাদের জীবনে তারা দেখতেও সুন্দর সুন্দরী তাদের জীবনে ভালো ভালো তারা বাড়িও করেছে গাড়িও করেছে ভালো প্রপার্টিও করেছে প্রচুর সম্পত্তির মালিক প্রচুর সম্পদের মালিক আবার তার সঙ্গে সঙ্গে তাদের জীবনে বিভিন্ন রকম যৌন কেচ্ছা বা বিভিন্ন রকম কারো একটা বিয়ে থেকে দুটো বিয়ে হচ্ছে কারো দুটো বিয়ে থেকে তিনটে বিয়ে হচ্ছে এই এতেও শুক্রের প্রবলতা ওই যে যৌন আকর্ষণ সব কিছুই দিচ্ছে একমাত্র শুক্রের ওপরে যদি বৃহস্পতি বা শনির শুভ কোনো দৃষ্টি থাকে তাহলে সেই জাতকভাবে অতি অত্যন্ত রুচিশীল অত্যন্ত আর্টিস্টিক মনের অত্যন্ত শিল্পী সত্তার মনে তখন তার মধ্যে এই ধরনের উগ্র যৌন আবেগ বা এই বিষয়গুলো আসে না তো সেখানে শুক্র হচ্ছে ইম্পর্ট্যান্ট বিচারের ক্ষেত্রে ওই যে বললাম হাজব্যান্ডকে কেমন দেখতে হবে বউমাকে কেমন দেখতে হবে জীবনে ভালো বাড়ি করতে পারবেন কিনা জীবনে ভালো গাড়ি করতে পারবেন কিনা আর্টিস্টিক কোয়ালিটি আছে কিনা না ভালো টেকনিক্যাল ভালো ইঞ্জিনিয়ার ভালো সায়েন্টিস্ট সবের ক্ষেত্রে কিন্তু শুক্রের প্রাবল্যতা লাগে বা শুক্রের শুভ শুক্রের সংযোগ থাকে এখন শুভ শুক্র এবং অশুভ শুক্র আমরা কি করে বুঝব। হ্যাঁ শুক্রের কারণেই মানুষ যৌন লালসার শিকার হয় শুক্রের কারণেই আবার ভালো বিয়ে হয় শুক্রের কারণেই আবার ভালো প্রেম হয় আবার শুক্রের কারণেই অবৈধ প্রণয় অবৈধ সম্পর্ক তৈরি করা তো শুক্র হচ্ছে একটা মিস্টিরিয়াস প্ল্যানেট একটা রহস্যময় গ্রহ এখন এটা কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে সেই নিয়ে আসবো আলোচনা অবশ্যই কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার ম্যাডাম কোথা থেকে বলছেন আমি আসাম ঘটি থেকে বলেছি আমি সারের কাছে গেছিলাম দু হাজার একুশে আমি গিয়ে অনেক উপকৃত এই পড়াশোনা করতে আমি সেভাবে করেছি এখন জানতে চাইনি আমি নেক্সট চাকরিটা ভালো কবে পাবো

সার্ভিসের জন্য কমার্স নিয়ে পড়েছে ইয়ে করেছে যাই হোক যার যেটা লাইন সেটা নিয়ে পড়লে সেটা ভালো হয় তোমার জন্মবার যেটা দেখাচ্ছে শনিবার ছিল শনিবার তো হ্যালো হ্যালো না উনি বোধহয় আমাদের সঙ্গে নেই ঠিক আছে আপনারা ফোন করতে থাকুন দেখুন আপনি যখন এসেই ছিলেন গিয়েছিলেন আপনারা আপনি তো জানেনি যেভাবে আপনি বললেনও যেভাবে দাদা বলে দিয়েছিলেন সেইভাবেই আপনি আপনার উন্নতিও করেছেন জীবনে ডেফিনেটলি এই প্রশ্নটা নিয়ে পরবর্তী আপনার চেষ্টা করুন আমি আসি দাদা যেখানটা বলছিলেন আমি আগেই বলেছি যে প্রত্যেকটা গ্রহের মধ্যে শুভত্ব প্রদানের ক্ষমতা থাকে প্রত্যেকটা গ্রহের মধ্যে যদি গ্রহটা পীড়িত হয় অশুভ হয় সেই গ্রহগুলো খারাপ হয় এখন শুভ শুক্র কাকে বলে যদি শুক্র তুঙ্গে থাকে তুঙ্গ কোথায় হয় রাশিতে যদি শুক্র যদি থাকে তাহলে জানতে হবে সেই শুক্র ভালো ভালো ফল দেবে মীন রাশির ঘরে শুক্র কিন্তু হয় তুঙ্গে আবার কন্যা রাশির ঘরে যদি কারোর শুক্র থাকে তাহলে শুক্র তখন হয়ে যাবে নিচস্ত তখন শুক্রের কিন্তু ভালো ফল পাওয়া যাবে না আর একটা কথা হচ্ছে যে আমাদের ভাগ্যে এই যে নটা গ্রহের যে খেলা যে চলছে রবি দিচ্ছে নাম সম্মান চন্দ্র দিচ্ছে মানসিক শান্তি মঙ্গল দিচ্ছে আমাদের এনার্জি বা শক্তি জমি জায়গা বাড়ি আবার দুর্ঘটনা রক্তপাতের কারণ মঙ্গল বুথ দিচ্ছে পড়াশোনা ব্যবসায়িক বুদ্ধি বড় ব্যবসায়ী বুধ করাচ্ছে বৃহস্পতি আমাদের অর্থ দিচ্ছে শুক্র আমাদের বিবাহ প্রেম ভালোবাসা এগুলোকে মূলত দেখছে শনি দুঃখ দারিদ্রতা কষ্ট এই যত রকম দুঃখ দারিদ্রতা কষ্ট হতাশা হচ্ছে না দিলে বিলম্ব সব সবার কারক হচ্ছে শনি আর রাহু হচ্ছে ভোগের বাসনা হচ্ছে বলে ভোগের বাসনা রাহু শুক্রের মতো ফল দেয় শুক্রের যেমন কাজ হচ্ছে আমাদের জীবনে যা কিছু ভালো ভালো দেখবেন যারা দামি ঘড়ি পরে যারা দামি মোবাইল ব্যবহার করে যারা দামি অর্নামেন্টস পরে দামি না পড়লো পড়ার মধ্যে তার একটা কি বলে একটা তার ক্যারি করার মধ্যে তার একটা পার্সোনালিটি তার মধ্যে থাকবে তো সেই জানবেন সে শুক্রের শুক্রের জাতক বা জাতিকা তো সেই কারণে এই যে রাহু দিচ্ছে রাহু শুক্রের মতো ভোগ দেয় রাহু যদি ভালো থাকে জীবনে প্রচুর টাকা পয়সা দেয় হ্যাঁ খুব গরিব ঘরে জন্মালেও জীবনে প্রচুর উন্নতি হয় এই যে আর আর একটা সাডেন চেঞ্জ একবেলা বাদাম বিক্রি করতো একটা গান তৈরি করে পরবর্তীকালে দেখলো পুরো লোকে ভাইরাল হয়ে গেল বাদাম কা এখন আর সব খুঁজে পাওয়া যায় না যাই হোক এরকম যে ঘটনা এই কিছুদিনের জন্য ভীষণ একটা আফলিসমেন্ট যেটা দেয় সেটাও আউট জন্য আর কেতু হচ্ছে গুপ্ত শত্রুতা আপনি সামনে ভালো ভালো বলছে আর পেছনে গিয়ে আপনার নিন্দা করছে বদনাম করছে কেতু হচ্ছে গুপ্ত শত্রুতা কেতু হচ্ছে ঘাতক কেতু হচ্ছে শনির মতোই অশুভ বা প্রভাবকريطব তো যাই হোক শুক্র যদি শুভ থাকে শুক্র শুক্র গ্রহের শুভত্ব কিভাবে বোঝা হয় গ্রহটা তুঙ্গ কিনা বা নিচস্ত কিনা গ্রহটা দেখুন আমি দেখেছি শুক্রের সঙ্গে শনি এবং বুধ যদি একই সঙ্গে যদি শুভভাবে বসে থাকে শুভ ফল দেয় কিন্তু শুক্রের সাথে বৃহস্পতির সম্পর্ক ভালো নয় যদি বৃহস্পতি যুক্ত হয় শুক্র যদি মঙ্গল যুক্ত হয় বিশেষ করে শুক্র মঙ্গল রাহু যদি একসঙ্গে যুক্ত হয় বাড়ির অমতে পালিয়ে গিয়ে তো সে বিয়েই করে দেবে অল্প বয়সে অনেক ছেলে মেয়েদের দেখা যায় যে সতেরো আঠেরো বছর বয়সের পরেই ফুট দেখতে বাবা খুব ভালো চাকরি করে বা খুব বড় ব্যবসায়ী সেই মেয়ে হঠাৎ একটা ছেলে কানে দুল চুলে কালার সঙ্গে বাই তাকে পছন্দ পড়াশোনা জানে না তার সঙ্গে বাবার অত চোখ হ্যাঁ এগুলো শুক্রমঙ্গল রাউজ জন্য যাই হোক আসবো আলোচনা কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো হ্যাঁ হ্যালো আমি ব্যারাকপুর থেকে বলছি আচ্ছা অনুষ্ঠান দেখেন হ্যাঁ হ্যাঁ দেখি আমার দাদা মানে খুব ভালো লাগে আমার বর দিদির মেয়ে দুর্গাপুরে দেখিয়ে ভালো ঘরেই বিয়ে হয়েছে আচ্ছা ভালো আছে

কেমন হ হ দেবগণে জন্ম কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম এইটা হচ্ছে হরোস্কোপ বা জন্মছক 19 না জন্ম তার মানে এখন বয়স হয়ে যাচ্ছে প্রায় 70 বছরের মতো লগ্নে বুধ এবং শুক্র বসে আছে মাঙ্গলিক দোষ রয়েছে বিবাহ স্থানের উপরে মাঙ্গলিক দোষ তার মানে বিয়েতে প্রচন্ড বাধা আসবে আচ্ছা আপনাদের জন্য আমি আরো ফুল্লাম আপনি এজন্যই ফোন করেছিলেন সপ্তম সাইট স্টেট দেখুন মানুষের ভাগ্য বলে এই যে আমরা এখান থেকে বলি স্ট্রেট লগ্নে সপ্তম থেকে বিয়ের বিচার করা হয় সপ্তম স্থানে মঙ্গল নিজে বসে আছে প্রবল মাঙ্গলিক ছত্রিশ বছর বয়সে চাকরি করে তো হ্যাঁ করে হ্যাঁ মাঙ্গলিকটাকে প্রতিকার করতে হবে অবশ্যই কর্মক্ষেত্র এবং আর্থিক জায়গাটাও ভালো করবে না মাঙ্গলিক এই সপ্তম মাঙ্গলিক দুটো জায়গাকে এফেক্ট করে কর্মজীবনকেও এফেক্ট করে

শিলিগুড়ি ছ তারিখ শিলচর শিলিগুড়িতে আবার আপনারা ন তারিখেও পাচ্ছেন আর পাশাপাশি এগারো তারিখ বহরমপুর তেরো তারিখ বর্ধমান পনেরো তারিখ গৌহাটি এবং সতেরো তারিখ কৃষ্ণনগর আর উনিশ তারিখ দুর্গাপুরে পাচ্ছেন মোটামুটি আপনারা ডেটগুলো দেখতে থাকুন সময় নষ্ট না করে বরং দাদার কাছে যাই দাদা যে বিষয়ে আলোচনা করছিলেন যদি মঙ্গল শুক্র সঙ্গে শনি সম্পর্ক ভালো বৃহস্পতির সম্পর্ক ভালো নয় শুক্র যদি কেন্দ্রস্থানে অবস্থান করে ভালো ফল দেয় এক চার সাত দশ এই ভাবগুলোতে অর্থাৎ লগ্নে শুক্র সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফল দেয় চতুর্থে শুক্র বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফল দেয় ত্রিকোণ স্থানে পঞ্চমে শুক্র বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফল দেয় সপ্তমে শুক্র বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফল দেয় নবমে শুক্র বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফল দেয় দশমে শুক্র বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফল দেয় অর্থাৎ এক চার পাঁচ এক চার পাঁচ সাত নয় দশ এই ভাবগুলোতে শুক্র বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফল দেয় শুক্র ষষ্ঠ কারোর যদি লগ্ন থেকে ছ নম্বর করে থাকে ষষ্ঠে থাকে বা কারোর লগ্ন থেকে যদি অষ্টমে থাকে তাহলে এবং কারোর লগ্ন থেকে যদি দ্বাদশে থাকে বেশিরভাগ ক্ষেত্রে শুক্র কিন্তু অশুভ ফল দেয় দেখুন চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় না আমার দেখুন কয়েক লক্ষ মানুষের ছক দেখা হয়ে গেছে কয়েক লক্ষ এবং আমি দেখেছি যে প্রত্যেকটা মানুষের মধ্যে শুক্রের প্যাটার্ন একদম অন্য অন্য রকম হয় একই শুক্র ভালো আছে অথচ তার ডিভোর্স হয়ে গেছে একই শুক্র ভালো আছে তার বিয়ে হয়নি আমি এইটুকু বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গে এখন যারা জ্যোতিষ করে তারা অধিকাংশই আমার ছাত্রছাত্রী এখন যারা নিউ জেনারেশনে যারা জ্যোতিষ করছে একটা মানুষকে দেখে দেখলে মানে মানুষকে দেখে সে কি জানতে এসে যে সেটা বোজার অভিজ্ঞতা আমার এতদিনের দেখতে দেখতে হয়ে গেছে একটা কাউ কেউ যদি ধরো চেম্বারের সামনে আসে না আমি দেখে বুঝতে পারি যে কি জন্য এসেছে এর মনে হয় এই চাকরি এই চাকরি এই চাকরির জন্য এসেছে এ চাকরি হচ্ছে না বা বিয়ে বিয়ে হয়েছিল বিয়েটা ডিভোর্স হয়ে গেছে এ আমার অটোমেটিক্যালি মনে পড়ে যায় তারপর ছ। প্রেডিকশন যদি জন্মতারিখ জন্মসময় ঠিক থাকে আমি জোর গলা বলতে পারি আমার প্রেডিকশন কখনো মাটিতে পড়ে না আমি যেটা বলে দেব সেটাই হবে তো আমার মোনা কেও রয়েছেন টেলিফোন লাইনে একটু কথা বলবো নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো আমি কোথা থেকে ফোন করেছেন আই বালমন্ড থেকে বালমন্ড অনুষ্ঠান নিশ্চয়ই দেখেন হ্যাঁ আচ্ছা কার সম্পর্কে জানবেন মে ডেট অফ বার্থ বলুন 6 সময় সাতচল্লিশ আচ্ছা বলুন আপনার বিয়ে হয়নি তো না হ্যাঁ এটা নিয়ে প্রশ্ন এটাই তো জানবার জন্য ফোন করেছেন আমি টাইমও শুনি ছয় এগারো নব্বই সময় বলতে পারে আরো ডিটেল বলবেন অবশ্যই হাওড়াতে জন্ম জন্ম তারিখ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এটা মঙ্গলবার ছিল মিন লগ্ন মিথুন রাশি মিন লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র নরগণে জন্ম ঠিক আছে আদ্রা নক্ষত্র নরগণে জন্ম নব্বই সালে জন্ম বয়স হয়ে গেছে প্রায় চৌত্রিশ বছর এইটা তো হরস্কোপ দেখি কেন বিয়ে হচ্ছে না আগে তো প্রথমেই বলে দিলাম যে বিয়েটা কোথায় বাধা আসছে এমনি কি আছে ছকে দেখি লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ তৃতীয় মঙ্গল রয়েছে চতুর্থে চন্দ্র রয়েছে পঞ্চমে বৃহস্পতি কেতু ষষ্ঠে কোন গ্রহ নেই সপ্তমে অষ্টমে শুক্র এই যে একটু আগেই বলছিলাম শুক্রের জন্য বিয়েতে চায় না শুক্র যে 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 আলোচনাও হচ্ছিল এই মাঙ্গলিক দোষ বিয়ে বাধা আসবে তা নয় যেমন দোষই নেই অথচ বিয়ে হচ্ছে অথচ বিয়ে হচ্ছে না তার কারণ হচ্ছে শুক্রটা এইট হাউসে বসে রয়েছে দগ্ধ শুক্র কম্বাস্টেড ভেনাস তো এটাকে না ঠিক করলে বিয়ে হতে হবে এমনি দেখুন আপনার মেয়ে তো পড়াশোনায় ভালো

আর বিয়ে ব্যাপারটা হ্যাঁ বললাম আছে শুক্রটা পীড়িত আছে এটাকে ভালো করে প্রতিকার করা তাহলেই বিয়েটা দেখবেন এক বছর দেড় বছরের মধ্যেই হয়ে যাবে

তুমি চাকরি করো বা যাই করো পাশাপাশি একটা সাইডে বিজনেস করার চেষ্টা করো আর লগ্নে শুক্র যদি অশুভ হয় পীড়িত হয় অর্থাৎ এই যে পীড়িত পীড়িত হয় কীভাবে ষষ্ঠপতির সঙ্গে যদি যুক্ত থাকে অষ্টমপতির যদি সঙ্গে যদি যুক্ত থাকে যদি দ্বাদশপতির সঙ্গে যদি যুক্ত থাকে লগ্নে শুক্র যদি পীড়িত হয় বা বাজে নক্ষত্র পায় সামাজিক জীবন এবং বৈবাহিক জীবন ভালো হবে না বিয়ে হলেও বিয়ে ভেঙে যাবে লগ্নে শুক্র যদি পীড়িত হয় এবং বিবাহিত জীবনে সমস্যা ভোগ করতে হবে তো সুতরাং শুভ না অশুভ সেটাকে সবার আগে দেখতে হবে দ্বিতীয় শুক্র অত্যন্ত ভালো কথা বলতে পারে খুব মিষ্টি কথা বলতে পারে দ্বিতীয় শুক্র থাকলে সে সে যদি গান শিখুক বা না শিখুক সে ভালো বাথরুম সিঙ্গার হবেই তার গানের গলা থাকবেই যাতে দ্বিতীয় শুক্র থাকবে হ্যাঁ তো দ্বিতীয় শুক্র যে মিষ্টভাষী করা দ্বিতীয় শুক্র জীবনে যদি শুভ হয় এরা আর্থিক দিক থেকে অত্যন্ত সচ্ছল হয় জীবনে প্রচুর অর্থ উপার্জন করে কিন্তু দ্বিতীয় শুক্র যতই অর্থ উপার্জন করুক না কেন খরচের হাতও এদের খুব লম্বা হয় কিন্তু দ্বিতীয় শুক্র যদি পীড়িত হয় এটা অত্যন্ত খারাপ আমি দেখেছি এটা অদ্ভুতভাবে দ্বিতীয় শুক্র যদি পীড়িত হয় বাড়িতে আগুন লেগে যেতে পারে দৈব দুর্বিপাকে অর্থ বা সম্পত্তি ফ্যাক্টরি হোক দোকান হোক দৈব দুর্বিপাকে অর্থ নাশ হয়

আ 2025 মানে 25 এপ্রিল 2025 25 এ কি বলে সাড়ে সাতি কাটবে সাড়ে সাতি হচ্ছে ব্যাক টাইম সাড়ে সাতি হচ্ছে খারাপ সময় তখন এই দেখো এই দেখো বলতে বলতে এসে গেছে লগ্নে পীড়িত শুক্র আবারো শুক্র আবারো শুক্র এ দেখো ধনু লগ্ন পীড়িত শুক্র ধনু লগ্ন কার গড্রেসপতির ওখানে শুক্র পীড়িত তাহলে বিবাহিত জীবন এবং সামাজিক জীবন ভালো হবে না 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 সে এখন আর ভালো নেই একটা অন্য কলেজ থেকে পালিয়ে গেছে একটু আগে এই বিষয় সংক্রান্ত আলোচনা করছিলেন যে শুক্র যদি পীড়িত অনেকদিন থেকে আমি লাইনে যোগাযোগ করে লাইন পাই না

যেতে আমার কিছু কিছুকেตร আমি বলে যে ফিরে আসবে এটা করলে কোনা ফিরে আসবে আর কিছু কিছুকেตร দেখা গেছে তারা সংসার করে যে তাদের বাবা মা পরবর্তিকালে মিলে নিয়েছে দুই ধরনের ঘটনাই ঘটে যায় হোক সূত্র নিয়ে আজকে প্রথম পর্ব গেল। শনিবার দিন আমি দ্বিতীয় পর্ব করব এখন অনেকগুলো গ্রহ বাকি আছে রাহু কেতুকে নিয়ে বলবো রবিকে নিয়ে বলবো

बेला बारोटा पांच मिनिटे एकमात्र सीटीवीएन प्लस चैने